নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দুটি পাওয়ারফুল জিবু সিম্বল আপনাদের শেখাবো, এবং সেই দুটি সিম্বলের সাহায্যে আপনারা আপনাদের রিলেশনকে ঠিক করতে পারবেন। সেটা আপনার আপনার ওয়াইফের মধ্যে কোনো রিলেশনের বিষয় হতে পারে, আপনার লাইফ পার্টনার, আপনার লাভার, ঠিক আছে, আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড, বা যে কোনো রিলেশন, শুধু এই জাতীয় রিলেশন নয়, অন্য ধরনের যে রিলেশন রয়েছে দুই বন্ধুর মধ্যে, মা ছেলের মধ্যে, বাবা মেয়ের মধ্যে, এরকম যে কোনো ধরনের রিলেশন আপনি কিন্তু হিল করতে পারবেন থ্রু দিস জিবু সিম্বল। তো সেই জিবু সিম্বল দুটি কী কী, এবং সেই সিম্বলের সাহায্যে আপনি কিভাবে রিলেশনকে হিল করবেন, কি পদ্ধতি, সেই সমস্ত বিষয় কিন্তু আমি ভিডিওতে আপনাদের ধরে ধরে বুঝিয়ে দেব। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক অবশ্যই করবেন, এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি দেখে শিখে কাজে লাগিয়ে উপকৃত হতে পারে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি সবার আগে দেখতে পান। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রতিদিনই প্রচুর ফোন আসে বা হোয়াটসঅ্যাপ আসে আমার কাছে। ফোন যদিও আমি বেশি একটা নিই না, হোয়াটসঅ্যাপ যে মেসেজ সেটাই আমি বেশি করতে বলি, ভয়েস মেসেজ। তো সেখানে ম্যাক্সিমাম কিন্তু দুটো বিষয় আমি বেশি লক্ষ্য করি, একটা হচ্ছে লোনের প্রবলেম বা আর্থিক সমস্যা, আর একটা হচ্ছে রিলেশনের সমস্যা। তো এই দুটো বিষয়ের ওপরই কিন্তু আমি কাজ করে চলেছি, আপনাদের বিভিন্ন ধরনের টেকনিকের উপর টেকনিক, ভিডিওর উপরে ভিডিও আমি শেয়ার করতে চলেছি, যে যার এই জাতীয় সমস্যা রয়েছে বা যাদের যাদের রয়েছে তারা যেন এই সমস্যা থেকে বেরোতে পারেন। আমার এই ছোটো মাথায় বা আমার যা জ্ঞান আছে সেটা আমি আপনাদের দিতে থাকছি এই ভিডিওগুলোর মাধ্যমে। প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন, প্রচুর মানুষ এখনও উপকৃত সেই অর্থে হয়ে উঠতে পারেননি। তো সেই জন্য আমি নিরলস চেষ্টা করে যাচ্ছি যাতে আপনারা উপকৃত হন। তো আজকেও সেই রকমই একটি প্রয়াস আমি করছি। আজকে আমি দুটো জিবু সিম্বল ব্যবহার করব, আনকন্ডিশনাল লাভ অ্যান্ড ইউনিভার্সাল লাভ। জিবু সিম্বল কি? জিবু সিম্বল হচ্ছে এঞ্জেলদের সিম্বল বলতে পারেন, যে সিম্বলগুলোর সাহায্যে আমরা এঞ্জেলসদের আশীর্বাদ পেতে পারি, তাদের ব্লেসিং পেতে পারি, তাদের হিলিং এনার্জি গ্রহণ করতে পারি। তো সেই রকমই সিম্বল দুটো, বলে দিলাম নাম, এই দুটো সিম্বলকে আমরা ব্যবহার করব একটি টেকনিকের মাধ্যমে, যেখানে আমরা দুটি মানুষের মধ্যে রিলেশনকে ঠিক করব বা হিল করব। এবং এটা প্রতিদিন আপনাকে করতে হবে 5 মিনিট করে। যতদিন আপনার রিলেশন ঠিক না হচ্ছে ততদিনই আপনাকে এটা ধৈর্য ধরে কন্টিনিউ করে যেতে হবে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এটা কতদিনে আমি কাজ পাব, তাহলে আমি জানি না, আপনি 7 দিনেও পেতে পারেন, 21 দিনেও পেতে পারেন, 3 মাসেও পেতে পারেন, আবার তার থেকে বেশিও লাগতে পারে। আপনি কতটা এনার্জি তৈরি করছেন, আপনি কতটা পজিটিভভাবে করছেন, আপনি কতটা বিশ্বাসের সাথে করছেন, এই সমস্ত কিছুই কিন্তু বন্ধুরা এই বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে, যেগুলো সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো সবই এনার্জির বিষয়, সে সবটাই আমাদের শরীর থেকে, অরা থেকে, মন থেকেই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য আমি বলবো যে যারাই এই ভিডিওটি দেখছেন এবং যারাই এই ভিডিও দেখে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি এই টেকনিকটি করব, তাদেরকে সবার আগেই করজোড়ে বলবো যে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভিডিওটি দেখুন, এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথেই এই টেকনিকটি অ্যাপ্লাই করুন, নচেত করবেন না, কোনো লাভ হবে না। অর্থাৎ বিশ্বাসটা সবার আগে প্রয়োজন, এবং তারপর আপনি প্রসিডিওরগুলো ফলো করুন, ডেফিনেটলি এর থেকে উপকার পাবেনই পাবেন। কারণ এই পজিটিভ জিনিসটা যখনই আপনি করবেন, এই পজিটিভ সিম্বল, এই পজিটিভ যে প্রসিডিওর আমি বলবো, সেগুলো সবই কিন্তু আপনাকে পজিটিভ এনার্জি দেবে। সে এতটা দিক আর এতটা দিক আর এতটা দিক এনার্জি কিন্তু আপনি পাবেনই পাবেন। তো সেই এনার্জির সাহায্যেই কিন্তু আপনি এই রিলেশনকে হিল করতে পারবেন। এর মানে কোনো দ্বিমত নেই এতে, বা এর কোনো অন্য ব্যাখ্যাও নেই, একদম এটা সত্য, ঠিক আছে? তো এবার আমি প্রসিডিওরটা আপনাদের বলছি কিভাবে করবেন। তার আগে আমি এই সিম্বল দুটি আপনাদেরকে একটু দেখাবো, যে সিম্বল দুটির সাহায্যে আপনি এই পুরো প্রসিডিওরটা করবেন।
তো আমি খাতা এঁকেছি, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দুটো সিম্বল দেখতে পাচ্ছেন, একটা সিম্বলের নাম হচ্ছে আনকন্ডিশনাল লাভ, এইটা, আর এটা হচ্ছে ইউনিভার্সাল লাভ। তো দুটো সিম্বলই আপনাদের আঁকতে হবে। তো প্রথম আমি এটা দেখাচ্ছি কিভাবে আঁকবেন। এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, এখান থেকে শুরু হবে, এইভাবে ঘুরে এইভাবে নিচে আসছে, তারপর এইভাবে ওপরে উঠছে, উঠে এখানে এসে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, আবার দেখাই। এই হচ্ছে ওয়ান, এই হচ্ছে টু, তারপর এই নিচ থেকে ওপরের দিকে দাগ উঠবে থ্রি, তারপর এই দাগটা ফোর, ফাইভ একটা পয়েন্ট, সিক্স একটা পয়েন্ট, সেভেন একটা পয়েন্ট। তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। এবার নিচের সিম্বলটা দেখাই, এটা হচ্ছে ইউনিভার্সাল লাভ, এটাও এখান থেকে শুরু হবে, এই ওয়ান, এই টু, থ্রি, ফোর, ফাইভ। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে, এই উঠছে, এই পর্যন্ত হলো, আর ওপরের পয়েন্ট, আর একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট। তো এই দুটো সিম্বল আপনাদের প্রয়োজন পড়বে এই প্রসিডিওরটা করার জন্য। তো আমি সিম্বলটা সরিয়ে দিচ্ছি। ওপরে যে সিম্বলটি আপনারা দেখলেন ফার্স্ট ওপরের দিকে ছিল, সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। সিম্বলটির কাজই হচ্ছে এটা, যে আনকন্ডিশনাল লাভ আপনার জীবন এনে দেবে। আর এই সিম্বলের যে জিবু নেম তার, সেটা হচ্ছে রেকো, আর ই কে ও, রেকো। নয় আপনি এটাকে আনকন্ডিশনাল লাভ বলবেন সিম্বলটির নাম, আর না হলে একে আপনি বলবেন রেকো, আর ই কে ও, রেকো। আর দ্বিতীয় যে সিম্বলটা দেখালাম সেটা হচ্ছে ইউনিভার্সাল লাভ, অর্থাৎ এই সিম্বলটির কাজ হচ্ছে ইউনিভার্সাল লাভ আপনার জীবনে এনে দেওয়া। এবং এই সিম্বলটির জিবু নেম হচ্ছে জিওয়া, জিওয়া, জেড আই ডাব্লিউ এ, জিওয়া। নয় আপনি ইউনিভার্সাল লাভ বলবেন সিম্বলটিকে, না হলে বলবেন জিওয়া। প্রথমে এই দুটো সিম্বলকে আপনাদের আমি যেরকম খাতায় এঁকেছি ঠিক সেইভাবে আপনাদের আঁকতে হবে, পেন্সিল দিয়ে হোক, পেন দিয়ে হোক, আঁকতে হবে। ঠিক আছে, দুটো সিম্বলকেই আঁকতে হবে, তাহলে সিম্বলগুলো আপনি শিখে যাবেন যে কোনটা আনকন্ডিশনাল লাভ এবং কোনটা ইউনিভার্সাল লাভ। এরপর আসবো প্রসিডিওরটা কি, এবং এটা করার জন্য কি কি প্রয়োজন। দুটো ছবির প্রয়োজন, একটা ছবি আপনার, একটা হচ্ছে সেই মানুষটির যার সঙ্গে আপনি রিলেশন ঠিক করতে চাইছেন। সে আপনাদের রিলেশনের মধ্যে এতটা দূরত্ব থাকুক বা এতটা দূরত্ব হয়ে যাক, বা সে আপনার এক্স, বা সে আপনার অনেক দিন ধরে তার সঙ্গে রিলেশন ঠিক নেই, সে আপনাকে ব্লক করে দিয়েছে, বা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, বা আপনাকে কোনোভাবে ইগনোর করছে, বা যাই হোক, রিলেশন এক কথায় ঠিক নেই। ঠিক আছে, সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, এছাড়া যে কোনো রিলেশনও হতে পারে, আপনার বন্ধু হতে পারে, ঠিক আছে, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, কাকা হতে পারে, জ্যাঠা হতে পারে, যে কেউ, যে কেউ। তো আপনার একটি ছবি এবং তার একটি ছবি আপনাকে প্রথমত নিতে হবে, এবং ছবির পাশাপাশি আপনাকে নিতে হবে একটি খাম। খামের কয়েকটি অপশান দেব, এক হচ্ছে এইরকম পিঙ্ক কালারের খাম আপনি নেবেন, অথবা আপনি গ্রিন কালারের খাম নেবেন, অথবা আপনি রেড কালারের খাম নেবেন। নয় আপনি রেড, না হলে পিঙ্ক, না হলে গ্রিন। এবার যদি আপনি বলেন যে আমি এই তিনটের কোনোটাই জোগাড় করতে পারছি না কোনোভাবে, সেক্ষেত্রে আপনি সাদা খামই নেবেন। তবে যে কমলা রঙের যে খাম পাওয়া যায়, বাঁশপাতা কাগজের খাম, সেটা কিন্তু নেবেন না। ঠিক আছে, সাদা পর্যন্ত অ্যালাউ। যে যদি আপনি না পান পিঙ্ক, রেড, গ্রিন, তাহলে আপনি হোয়াইট নিয়ে নিন, আর যদি ওগুলো পান তো ওখান থেকে যে কোনো একটা নিন। ঠিক আছে, তো এই খাম আপনাকে নিতে হবে। পাশাপাশি সবুজ রঙের সুতো, অথবা পিঙ্ক কালারের সুতো, গোলাপি রঙের সুতো, অথবা সবুজ রঙের সুতো, থ্রেড, সেটা আপনাকে কিছুটা নিতে হবে, সে সরু হোক আর মোটা হোক। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে, এই যে ছবি আপনি নিলেন, ছবির, ছবি এরকম সাইজের নিন, স্ট্যাম্প সাইজ, অথবা পাসপোর্ট সাইজ, বা বড় কোনো ছবি থেকে আপনি কেটে নিতে পারেন, বা বড় বড় দুটো ছবি নিন, কিন্তু সিঙ্গেল ছবি নেবেন, সেই ছবির মধ্যে অন্য আরও অনেক মানুষ রয়েছে, সেই ছবি কিন্তু হবে না, সিঙ্গেল ছবি, সেটা এই পর্যন্ত থাক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেরকম স্ট্যাম্প সাইজ,
পাসপোর্ট সাইজের যে বিষয়টা থাকে এই পর্যন্ত, সেটা নিলেও কোনো সমস্যা নেই। আর আপনি যদি পুরো পা থেকে মাথা পর্যন্ত কোনো ছবি পান সিঙ্গেল, সেই ছবিও নিতে পারেন। সেটা দাঁড়ানো হতে পারে, বসা হতে পারে, কোনো অসুবিধা নেই। সেই ছবির পেছনে এই সিম্বল দুটি যেটা আপনি প্র্যাকটিস করেছেন খাতায়, ওখানে ড্র করতে হবে। ছবির পেছনে যে সাদা অংশ, সেখানে আপনাকে সিম্বল দুটি ড্র করতে হবে। একটি ছবির পেছনে আনকন্ডিশনাল লাভ ড্র করবেন, একটি ছবির পেছনে ইউনিভার্সাল লাভ ড্র করবেন, সে যে কোনো, ঠিক আছে? আপনি যে কোনো ছবি, দুটো ছবি তো, তার মধ্যে যে কোনো ছবিতে যে কোনো সিম্বল আপনি ড্র করতে পারেন। সেটা ড্র করবেন, স্কেচ পেন দিয়ে ড্র করতে পারেন। সেক্ষেত্রে আপনি পিঙ্ক কালারের যে স্কেচ পেনটি রয়েছে সেটা ব্যবহার করুন, বা অরেঞ্জ কালারের ব্যবহার করুন, ঠিক আছে? এই কালারের আপনি পেন যদি থাকে পেন, না হলে স্কেচ পেন থাকলে স্কেচ পেন দিয়ে ছবির পেছনে সুন্দর করে সিম্বল যেটা আপনি আগে প্র্যাকটিস করে নিয়েছেন সেই সিম্বলটিকে ওখানে আঁকবেন, যেন কাটা ছেঁড়া না হয়, ভুল না হয়। প্রয়োজনে আপনি 10-15 বার খাতায় একে প্র্যাকটিস করে নিন, ওইখানে ফাইনাল আঁকবেন, ঠিক যেভাবে শেখানো হলো। দুটো সিম্বল আঁকা হয়ে গেল, এবং সিম্বলগুলো আঁকার পর তিনবার তাদের নামগুলোকে লিখে দেবেন, ইউনিভার্সাল লাভ, ইউনিভার্সাল লাভ, ইউনিভার্সাল লাভ, আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল লাভ, এইভাবে একই কালি দিয়ে। এবার ছবি দুটোকে এইভাবে করুন, অর্থাৎ ছবিটা এইটা সামনের দিক, এটা সাদা অংশ, এদিকে আপনি সিম্বল এঁকেছেন। এই ছবিরও এটা হচ্ছে সামনের দিক, এটা পেছনের দিক, সাদা অংশ, এখানে সিম্বল এঁকেছেন। তাহলে দুটো ফেসকে মুখোমুখি করে দিন, অর্থাৎ আপনি এবং সে মুখোমুখি হয়ে গেলেন, ঠিক আছে? কখনই কিন্তু এরকম উল্টো করবেন না, মুখোমুখি। এই মুখোমুখি রাখার পর এপাশে একটি সিম্বল দেখা যাচ্ছে, এপাশে একটি সিম্বল দেখা যাচ্ছে। এই অবস্থায় ওই ছবিটিকে আপনি এরকমভাবে নিয়ে কি করবেন, সবুজ সুতো দিয়ে বা লাল সুতো দিয়ে, ঠিক আছে, বা পিঙ্ক কালারের সুতো দিয়ে। এক্ষেত্রে ওই তিনটে অপশান, আমি আগে দুটো বললাম, তিনটে অপশান। এবার এইভাবে আপনি সাতটা পাক দেবেন, যেরকম সাত পাক হয় আর কি, বিয়ের সময় যেরকম হয় সেরকম সাতটা আপনি রাউন্ড ঘোরাবেন, 1, 2, 3 এভাবে সাতটা, 7 নিয়ে। এবার আপনি গিট মারবেন, গিটও মারবেন সাতটা, সাত পাক এবং সাতটা গিট, দুটো ছবিকে এভাবে গিট মেরে দিলেন। দিয়ে ওই ছবিটা, মুখোমুখি করা গিট মারা ছবি, আপনি ওই পিঙ্ক কালারের খামে অথবা গ্রিন কালারের খামে অথবা রেড কালারের খামে, আর একান্ত যদি এগুলো না পান তাহলে হোয়াইট, তার মধ্যে, কখনই বাঁশপাতা কাগজের খাম ব্যবহার করলে হবে না, ভরে দিন। ভরে দিয়ে মুখটা আঠা দিয়ে পুরো আটকেই দিন, ওদের ভেতরেই থাকতে দিন, একটা জায়গায় অ্যারেস্ট করে দিন। এক তো মুখোমুখি তারা রয়েছে এবং ওখানে ঢুকিয়ে দিন, ঠিক আছে? তো এবার এই খামটা যে তৈরি হয়ে গেল, খামটাকে আঠা দিয়ে পুরো সিল করে দিন। এই খামটাকেই আপনার প্রত্যেক দিন এনার্জি দিতে হবে। এবার শুধু বাকি থেকে যাচ্ছে এনার্জি দেওয়া। তাহলে দুটো সিম্বল কোথায় আঁকলেন, কী করলেন, সব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার আপনি কি করবেন, যে কোনো সময় আপনি এই এনার্জিটা দিতে পারবেন, যে কোনো সময়, আপনি যেই সময় ফ্রি আছেন আপনি সেই সময়ই করতে পারবেন। আজকে আপনি যেই সময় করছেন ঠিক ঘড়ি ধরে কালকে সেই টাইমেই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনার যখন খুশি, যে দিন যেরকম সময় পাচ্ছেন, যে দিন যখন আপনি ফ্রি হচ্ছেন, সেই দিন সেই সময়ই করবেন, ঠিক আছে? তাহলে এই যে আমি ক্লিয়ার করতে করতে যাচ্ছি বিষয়গুলো, নিশ্চয়ই আপনাদের কোনো কনফিউশন থাকছে না। এরপরে প্লিজ এই বিষয়গুলোকে নিয়ে আবার একই প্রশ্ন বারবার কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আমাকে প্লিজ করবেন না, এই জন্য আমি সব বুঝিয়ে দিচ্ছি। এইবার ওই যে খামটি, খামটিকে আপনি হিলিং করবেন বা এনার্জি দেবেন। এনার্জি দেওয়ার জন্য ফার্স্ট কী করবেন, আপনি প্রথমে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আরও শান্ত নিজেকে করার জন্য কী করুন, ডিপ ব্রিথ করুন। এভাবে আপনি তিনবার করুন, বা পাঁচবার করুন, বা সাতবার করুন, দেখবেন একদম আপনি শান্ত হয়ে গেছেন, আপনার মাথায় কোনো চিন্তাভাবনা আর করছে না। এই শান্ত হয়ে যাওয়ার পর আপনি দুটো হাতকে বেশ কিছুক্ষণ ঘষতে থাকুন। দুটো হাত ঘষলে গরম হয়ে যাবে, হাত থেকে একটা এনার্জি ফ্লো হবে, ঠিক আছে? এবার আপনি বাঁ হাতের ওপরে খামটিকে রাখুন, ডান হাত দিয়ে চাপা দিন, ঠিক আছে? তাহলে হাত ঘষেছেন,
হাতে এনার্জি চলে এসছে। আপনি এরকমও করতে পারেন, হাত ঘষার পাশাপাশি দেখবেন হাতে একটা ঝিনঝিন ঝিনঝিন ভাব আসছে, অর্থাৎ এনার্জি চলে আসছে। এবার হাতের উপরে আপনি খামটা রাখুন, ডান হাতটা চাপা দিন, দিয়ে এভাবেও রাখতে পারেন, নিচে কোলেও নামিয়ে রাখতে পারেন, ঠিক আছে। টাইম হচ্ছে 5 থেকে 6-7, ওই 5-6 মিনিট সময় লাগবে। এবার এবার আপনি কি করবেন, চোখ বন্ধ করুন, করে আপনি কল্পনা করুন আপনার সেই প্রিয় মানুষটিকে, তার মুখটিকে দেখুন। সে খুবই প্রসন্ন, অর্থাৎ সে হাসছে বা সে খুব আনন্দ করছে, এরকম একটা মুহূর্ত, সিঙ্গেল তাকেই দেখছেন, ঠিক আছে। এবং তারপর দেখছেন যে আপনি এবং সে একসঙ্গে রয়েছেন এবং দুজন দুজনের সঙ্গে অনেক গল্প করছেন, দুজন দুজনের একটা জায়গায় সময় কাটাচ্ছেন, আপনারা কোনো জায়গায় বেড়াতে গিয়েছেন ভাবতে পারেন, কল্পনা করতে পারেন। সেখানে আর কেউ নেই, শুধু আপনারা দুজনই আছেন, আর কেউ নেই। এবং আপনারা দুজন দুজনের সঙ্গে খুবই মানে ঘনিষ্ঠ, এবং একজন আরেকজনের যে ইমোশন, একজন আরেকজনের যে খুশি, সেই সমস্ত কিছুকে ভাগ করে নিচ্ছেন, ঠিক আছে। অন্তরঙ্গ যাকে বলা হয়, সেই বিষয়টা আপনি সুন্দর করে ভাবুন। বাস্তবে কি হচ্ছে আপনার মনে বা বাস্তবে সে কি করছে, সেই বিষয়গুলো কিন্তু ওই মুহূর্তে আপনার মাথায় আসাটা উচিত নয়, যাতে না আসে। সেই জন্যই আপনি প্রথমে শান্ত হয়ে করবেন। শান্ত হয়ে করার জন্য আমি ডিপ ব্রিথ করতে বললাম, এটাই আপনি বেশ কয়েকবার করলে দেখবেন শান্ত হয়ে যাবেন। তো এই বিষয়টাই আপনাকে এবার 5-6 মিনিট ধরে ভাবতে হবে। প্রথমে আপনি তার মুখটা দেখেছেন, সে খুব প্রসন্ন, দ্বিতীয় দেখছেন তার সঙ্গে আপনি রয়েছেন, সেই জায়গায় আর কেউ নেই। সেটা আপনি কোনো বাগানকে কল্পনা করতে পারেন, খুব সুন্দর একটা পরিবেশ, একটা হেভেনের মতো পরিবেশ, অর্থাৎ স্বর্গের মতো পরিবেশ, যেখানে শুধু ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, খুব দারুণ একটা পরিবেশ। সেই জায়গায় আপনি এবং সে দুজনই এক জায়গায় বসে হোক দাঁড়িয়ে হোক হাঁটছেন, এই বিষয়গুলোকে কল্পনা করুন। একজন আরেকজনের সমস্ত কিছুকে ভাগ করে নিচ্ছেন, খুব আনন্দ করছেন আপনারা, দুজনই হাসছেন, দুজনই হাতে হাত ধরে হাঁটছেন, ঠিক আছে, দুজনই এক জায়গায় বসছেন, মানে আপনারা দুজনই ওই জায়গাটাকে পুরো সেই জায়গার যে অ্যাটমসফিয়ার, সেই জায়গার যে পরিবেশ, সেইটা পুরোটা আপনারা উপভোগ করছেন, এনজয় করছেন। আর দুনিয়ার কোনো কিছু ভাবার মানে তখন কোথায় কী হচ্ছে কিচ্ছু ভাবার দরকার নেই, শুধুমাত্র এই বিষয়টাকে যতক্ষণ পারেন কল্পনা করতে থাকুন। কল্পনা করতে করতে যদি আপনার চোখ থেকে জল বেরিয়ে যায়, বেরিয়ে যাক, সেটা আরও ভালো, ঠিক আছে। বা এটা করতে করতে যদি আপনি হারিয়ে যান, 5 মিনিটের জায়গায় যদি 10 মিনিট করে ফেলেন, কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা আপনি করবেন, করার পর লাস্টে আপনি বলবেন সাকসেস সাকসেস সাকসেস, অর্থাৎ এই যে পুরো যা কিছু কল্পনা করলেন এটা পুরো বাস্তবেই রূপান্তর হয়ে যাচ্ছে, মানে পুরো আপনি সফল হয়েছেন, যা বিষয় করছেন সেটা সফল, সাকসেস সফল। এবার আপনি খামটিকে একটি ভালো জায়গায় রেখে দিন। ভালো জায়গা অর্থাৎ আপনি এমন একটি জায়গায় রাখলেন যেখানে আর কারো হাত পড়ল না, কেউ দেখল না, কিসের খাম কি বৃত্তান্ত বলার প্রয়োজন নেই। একটা সেফ জায়গায় আপনি রাখুন, 5 জনের চোখের আড়ালে রাখুন। আপনি আপনার বই খাতার মধ্যেও রাখতে পারেন, সেক্ষেত্রে এমন কোনো বইয়ের মধ্যে রাখুন যে বইয়ে পজিটিভ এনার্জি রয়েছে। সব বই তো ভালো আমি জানি, কিন্তু দেখা গেল একটা এমন স্টোরির বই যেখানে খুবই নেগেটিভ স্টোরি রয়েছে, সেই জায়গায় আপনি যদি রাখেন, তো এনার্জি যদি আমি হিসেব করি তাহলে ওখানে কিন্তু পজিটিভ এনার্জি কম থাকবে বা থাকবে না, তো সেখানে ওটা রাখা যাবে না। বা খাতার মধ্যে রাখুন, একটা ফ্রেশ ডায়েরির মধ্যে খাতার মধ্যে রাখুন যেখানে কিছু লেখা টেখা নেই আর কি, ব্ল্যাঙ্ক খাতা ফাঁকা, সেখানে আপনি রাখতে পারেন, ঠিক আছে। এবং প্রতিদিন আপনাকে এই কাজটি করতে হবে, অর্থাৎ হাত ঘষতে হবে, এখান থেকে যা যা বললাম হাতের উপর রাখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, এনার্জি দিতে হবে। এবং আরেকটি বিষয় এখানে আপনারা করলে আরও বেশি ভালো হবে, সেটা হচ্ছে আমি মিস করে গেলাম সামনের দিকে, সেটা হচ্ছে যখন আপনি হাতের উপরে খামটা রেখেছিলেন তখন ফার্স্ট আপনি 3 বার হো'অপ'নো'পো'নো প্রেয়ার করুন, একদম মন থেকে, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ,
আই লাভ ইউ, এইবার আপনি ভিজুয়ালাইজটা করবেন, ঠিক আছে? মানে এটা আমি ভিজুয়ালাইজের আগে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? এটার প্রয়োজন আছে, এটা দিলে আরও বেটার হবে। তো এইভাবে আপনি প্রত্যেক দিন করতে থাকবেন, যেদিন যেভাবে খুশি আপনি করুন, যেই সময় আপনার সুবিধা সেই সময় করুন, জাস্ট খামটা নিন এবং এই কাজটা করুন, করে খামটা আবার রেখে দিন এবং এটা কন্টিনিউ করতে থাকুন। কারণ খামের ভেতরে যা কিছু ভরেছেন সেগুলো সব রেডিই রয়েছে, ওরকমই থাকছে, সেগুলো আর প্রতিদিন কিছু করার কোনো ব্যাপার নেই। যখন আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে তারপরেও খামটিকে ওইভাবেই রেখে দিন, খুলে আলাদা করার দরকার নেই, ওভাবেই রাখা থাক। যতদিন খাম দুটোকে খামটাকে ওইভাবে রাখতে পারেন আপনি রেখে দিন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবেন, রিলেশনের সমস্যাকেও সমাধান করতে পারবেন। তো সেই রেকি শেখার জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিভিন্ন কোর্স আমি করাই, কী কী কোর্স করাই সেগুলো ভিডিও শুরুতে আপনারা দেখেছেন, সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।